পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই মারা যান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ আর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তির পর আট আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান নামের আরেক শিক্ষার্থী উনিশ আগস্ট নিহত রায়হানের ভাই রানা ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ পঞ্চাশ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও অন্তত বারোশো জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন এছাড়া হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিভিন্ন থানায় মামলা হয়েছে দশটি বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিহত করার ঘোষণা দেয় অতর্কিতে তাদের উপর বর্ষণ করে ককটেল নিক্ষেপ করে এবং গুলিতে আলী মারা যায় শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের অপরাধীদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় সেজন্য আমাদের যে এভিডেন্স কালেকশন এবং অন্যান্য কার্যক্রম গত এক সপ্তাহে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় তিনটি ও চন্দ্রিমা থানায় দুইটি মামলা হয়েছে এছাড়া জেলার মোহনপুরে তিনটি চারঘাট থানায় একটি ও বাগমারা থানায় একটি মামলায় এমপি আবুল কালাম আজাদ সহ অন্তত চল্লিশ জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত দেড়শো জনকে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী